স্রাংশালা মহারাজগঞ্জ হাতে বানিয়া খাইনাই বদলনি সাকথার মাই সাং মসঙ্গে থেরমানী পান্ডা সংসার জাখা পান্ডা ও মানজাখা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এএমসি নি মেয়র এমএলএ দীপক মজুমদার দে বিজেপি প্রদেশ আজক ফাং রাজীব ভট্টাচার্যী নক খবর তে কুবন আদং রক আশালনি পান্ডা ও পৈলানো জাতি কথার মুসঙ্গে পান্ডানো চেংসাওয়াই রোখা হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আশালনি পান্ডা ও কক সানানি থাঙ্গে হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা থুই রোখা হিনকে সা খামে অঙ্গ হনে ওয়ানসুমুং তুই তংনাই লোকরগনি ওয়ানসুমুং আবচায়া হনে থুই রোখা হিনকে লোকরক তেবসে কাহাম অঙ্গ হনে সাকা আবা হাইকিনু তেব সাকা ত্রিপুরা হাজরা ফটিকারের বরক টঙ্কা হনকে 40,000 ইউনিট ব্লাড ব্যাঙ্গ থুই সুপঙ্গৈ তরেনানি ওয়ানসং মুংনাতে সাক মুসঙ্গৈ থিরুনানি বাগৈ যত লোক রগ্ন সুকাঙ্গৈ ফাইনানি বাগৈ কবকা হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আপনারা দুর্গা পুজো কে সামনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন আপনারা করেছেন, আমিও আপনাদের এই ধরনের একটা ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা করেছেন মানুষের প্রতি যে আপনাদের দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু আপনারা আজকে এখানে দেখিয়েছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই এবং রক্তই একমাত্র উপাদান যার সাবস্টিটিউশন নেই, মানুষই মানুষকেই রক্ত দিতে পারে। আমি আজকে এখানে জিজ্ঞেস করছিলাম কে কতবার রক্ত দিয়েছে, যারা যারা আপনারা রক্ত দিয়েছেন অনেকের ব্লাড গ্রুপ জিজ্ঞেস করলাম, নাম জিজ্ঞেস করলাম, মোরাল্লে সেখানে যা দেখলাম প্রায় 6-7 বার করে সবাই রক্ত দিয়েছে। বি পজিটিভের রক্ত এখানে বেশি, তারপরেও এ বিও দেখলাম, এ বি পজিটিভ আছে আমাদের শরীরের মধ্যে, প্রায় পজিটিভ গ্রুপ আছে 4টে আর নেগেটিভ মিলে মোট 8 রকমের গ্রুপের রক্ত আমাদের দরকার। যখনই আমাদের যে ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দেয় আমাদের জন্য খুব চিন্তার, কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ এটাই মনে এক বিষয় যে একদিনে যদি আমি মনে করি 1 লক্ষ রক্ত একদিনে আমি ডোনেশনের মাধ্যমে আমি জোগাড় করে আমি ব্লাড ব্যাঙ্কে রেখে দেব তাহলে কিন্তু এটা রাখা যায়, এটাই মনে একটা জায়গায় সমতা রাখতে হয়, মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রাখতে হয়, এটা আদারওয়াইজ ওই রক্ত নষ্ট হয়ে যাবে। এর জন্য রক্ত সঞ্চালন কমিটি আমরা পর্ষদ আমরা তৈরি করেছি, তারা কোন কোন আমাদের 12টা প্লাস 2টো প্রাইভেট আছে আর সরকারি পর্যায়ে 12টা ব্লাড ব্যাঙ্ক আছে, সেই ব্যাঙ্কগুলোকে কন্টিনিউয়াস মনিটর করতে হয়। আমরা জানি যে রক্ত শরীরে না থাকলে এই যে মুমূর্ষ ব্যক্তিদের ওই সময় রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাঙ্কে থাকলে আমাদের খুবই সুবিধা হয়। প্রতি বছরে বছরের প্রতি সময়ে আমাদের বারবার কত রকমের ইলেকশন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে একবারেই ইলেকশন হবে, ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন, যেরকম বলা সেরকমভাবে ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন, পার্লামেন্টে যাবে, রাজ্যসভায় যাবে, মিনিস্ট্রি যেটা পাশ হয়ে যাবে, তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে, কারণ মানুষ এইসব কারণে অনেক সময় রক্তদানের সমস্যা হয়, আমাদের ফাইল চালাতেও অনেক সময় অসুবিধা হয়। তো আমাদের নিয়ম অনুসারে 1% রক্ত মজুদ থাকতে হয় পপুলেশনে, যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে 1% হলে আমাদের 40,000 মজুদ থাকতে হবে, আদারওয়াইজ খুব সমস্যা হয়। অ্যানিমিয়ার পেশেন্ট আছে, প্রসবকালীন সময় সমস্যা আছে, ক্যান্সার পেশেন্টের দরকার পড়ে, দুর্ঘটনাজনিত কারণে রক্তের ইমিডিয়েটলি প্রয়োজন হয়। নেগেটিভ রক্তের মাত্রা পপুলেশনের প্রায় 15%, যদি নেগেটিভের রক্তের খুব স্বল্পতা থাকে, তো এমন একটা ব্লাড এমন একটা জিনিস যে সেটাকে কন্টিনিউয়াস আমাদের যে ব্লাড ব্যাঙ্কে রাখতে হয়, এবং এইসব ইলেকশন ফিলেকশনের কারণে অনেক সময় রক্তের স্বল্পতা দেখা দেয়,
কোভিড এর সময় আমরা দেখলাম খুব অসুবিধা হচ্ছিল, মানুষ রক্ত দিতে পারছিল না। আপনারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন, এর থেকে বড় দান আর কিছুই হতে পারে না। রাজা খরাগলে নিঃসমি অমিনী কক্ষম চিনি খরাং। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার, 30th September থেকে 10th October 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপূজয় আকর্ষণীয় অফার, 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস, প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।